আসসালামু আলাইকুম, আমি মীর আফতাবউদ্দিন, নটরডেম কলেজ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। তো এবছর এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি দেখছিলাম যে আমার সামনে ইনফিনিটি ভেকেশন অপেক্ষা করছে। তো সেই টাইমটা কীভাবে প্রপারলি ইউটিলাইজ করা যায় সে বিষয়ে বেশ কিছু চিন্তাভাবনা করছিলাম। তো আম্মু আর আমার দুজন স্যার বললো যে ভালো একটা কিছু যাতে করে সময়টা কাটানো যায়। তো আমি ভাবলাম যে পড়াশোনা শেষ করেছি, মানে কিছুটা নির্দিষ্ট টাইমের জন্য, তো এর মধ্যে আর পড়াশোনা যেতে চাচ্ছিলাম না। তো আম্মু বললো যে টেসোলে নামে একটা প্রতিষ্ঠান আছে যেখানে গিয়ে তুমি ইংলিশটা তুমি আপডেট করতে পারো। তো আমি সে অনুযায়ী গেলাম, যাওয়ার পর সেখানে ক্লাস করলাম। তো কিছুদিন ক্লাস করার পর বুঝতে পারলাম যে সেখানে ক্লাসটা ডিফারেন্টলি করা হয়, মানে আপনার মনে হবে না যে ক্লাস করছেন, এটা বেশ এনজয় করার মতো। তো শুধু স্পোকেন ইংলিশ না, সেখানে মেন্টাল ম্যাথ প্লাস আইসিটিরও ক্লাস হয়েছিল, যেখানে মেন্টাল ম্যাথটা আমার অ্যাডমিশন টেস্টের সময় যখন ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, সেখানে মেন্টাল ম্যাথটার মাধ্যমে আমি ম্যাথগুলো খুব সহজে সলভ করতে পারবো, যেখানে আমার টাইম বেঁচে যাবে। আর আইসিটির কথা যদি বলি, তো আইসিটি কোর্সটার মাধ্যমে আমার বর্তমানে যে আমি ক্লাসগুলো করছি কলেজে, সেখানে আমার অন্যান্য যে গ্রুপের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে আমি ফোকাস করতে পারছি। এই আইসিটির বিষয়টা আমার আগে থেকে যেহেতু জানা, তার ফলে আমার এটা নিয়ে বেশি একটা কাজ করতে হচ্ছে না। তো সময়টা এমনিতে ইন্টার কম থাকে, তো সেক্ষেত্রে বেশ ভালোভাবেই এটা কাজে লাগানো যাচ্ছে। তো আমিও বলবো যাতে এই বিশাল বন্ধটার মাঝে শুধুমাত্র ঘুরে ফিরে সময় নষ্ট না করা, কিংবা অনেকে আছে যে এই টুকটাক পড়াশোনার মধ্যে না থেকে দেখা যায় যেটা হয় যে মিস ইউজ হতে পারে সময়টা। তো এই একটা প্রোডাক্টিভ কাজ যেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে, তো তার মাঝে যদি আমরা জড়িত থাকি তাহলে অবশ্যই সেটা সবার জন্য বেটার হয়। তাই আমিও তোমাদেরকে বলবো, যারা এবার পিএসসি দিচ্ছ বা জিএসসি দিচ্ছ কিংবা সামনে এসএসসি দিবে, তোমাদের সামনে বেশ বড় একটা বন্ধ অপেক্ষা করছে। আমি চাইবো যাতে তোমরাও টেসোলে আসো এবং কিছু শিখে যাও, আর যেটা কিনা তোমার ফিউচারে কাজে লাগবে। তো থ্যাংক ইউ সবাইকে, আশা করবো তোমাদের সবার সাথে টেসোলে দেখা হবে ইনশাল্লাহ।